হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকে যাবো হচ্ছে বই মেলাতে বই কেনার জন্য। তো ফাইনালি আমরা চক্কর আছে, সেখান দিয়ে আমরা এসেছি। তো এখান দিয়েও আসা যায়, আরও একটা আছে যে রমনা পার্ক, যে আছে রমনা পার্কে যেটা থানাটা আছে, থানার অপর পাশেই এই মেলাটি মানে উদযাপন হয় প্রতি বছর বছর। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বইমেলাতে আমরা কিন্তু ঢুকে গেছি অলরেডি। তো আজকে যেহেতু বইমেলার একদম পুরা শেষ সময় আমরা এসেছি, তো লোকজন আছে মোটামুটি। তো আজকে আপনাদেরকে একটা কথা বলবো যে আজকের আমার এই ব্লগটা আপনারা সবাই কন্টিনিউ করেন, আশা করবো যে ভালো লাগবে, কেউ স্কিপ করবেন না। তো হাঁটতে হাঁটতে দেখলাম যে সময় টিভির সাংবাদিক, তারপরে আমরা অনেকটা খুঁজতে খুঁজতে আমাদের সেই কাঙ্ক্ষিত ঠিকানাটা গেছি আমরা পেয়ে, এই যে সেই দোকান। আর আমরা যেই বইটা কিনবো সেটা রয়েছে এই যে এটা বই। তো ফাইনালি আমাদের বইটা কিনা শেষ। তো শেষ করার পর ভাবলাম যে এত দূরে যখন আমরা এসেছি একটু ঘুরি। তো অ্যাকচুয়ালি আমরা বই কেনার পর আমরা ঘুরতে ছিলাম, হ্যাঁ আমরা ঘুরতে ঘুরতে আর মেলার অপর উল্টো একটা পাশে মানে খাবার দাবার আর কি জিনিস আছে, যেমন ধরেন ফুচকা আর অন্য অন্য আইটেমের মানে খাবার দাবার ই আছে। তো সেই দিকে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাবার পরে একটা জিনিস আমার কাছে চোখে পড়লো, অভিনেতা একজন অ্যাক্টরকে যার আমি নাটক অনেক দেখেছি, আপনারাও দেখেছেন হয়তো। তো এই যে ডক্টর আজিজ, সো ওনার সাথে দেখা হওয়ার পর একটা ফটো ফটো তুললাম। তো ছবি টবি তোলার পরে টেবল করার পরে তো তারপর আমরা এখান থেকে চলে আসলাম। এই যে এটা কি একটা মানে খাবারের ই আমি জানি না, কিন্তু আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমি প্রচুর দেখেছি। তো ভাবলাম যে একটা ট্রাই করি। তো এই ভাই বললো কি যে আপনারা দিনের থেকে ধোঁয়াটা প্রচণ্ড আর রাত্রে সুন্দর হয়। তো ভাবলাম যে তো রাত্রে পর্যন্ত থাকবো না এখানে, তো একটা খেয়ে নিই। তো এটার প্রাইসটা ছিল 100 টাকা। তো দেখতে পাচ্ছেন যে আমার নাক মুখ দিয়ে হালকা হালকা আর কি ধুমা আসতা ছিল, কিন্তু এটা সবচেয়ে সুন্দর হলো রাত্রে। তো যা যারা আপনারা খেয়েছেন বা খাচ্ছেন তাদেরকে বলবো এটা রাতেই খুবই লাগে ভালো। তো এর সাথে দেখলাম মানে একটা আইসক্রিম, হ্যাঁ মানে ফল টল আর কি দিয়ে আইসক্রিম বা তারাই করছে বানাচ্ছে। তো এখানেও একটা আইসক্রিম আমরা কিনে নেবো, যেহেতু আমরা দুজন মানুষ আছি। তো শুনিব আমরা আইসক্রিম। তবে অনেকেই ভাবতে পারেন যে আইসক্রিম এভাবে কেন, অ্যাকচুয়ালি এই আইসক্রিমটা মানে ফলের, তো অরিজিনাল যে ফল আছে একদম পুরো ফল দিয়ে বানানো হয়। তো এইভাবেই আর কি থাকে আইসক্রিমটা, একদম পুরো ঠান্ডা ছিল। তো মুখে দেওয়ার পর একদম পুরো মানে ফিনিশ হয়ে গেত আর কি, এরকম আইসক্রিম এটা। এই যে আমার হাতে মুহূর্তে আপনারা দেখতেই আসলে পাচ্ছেন, আর যেটা আমরা খেয়েছিলাম এই যে পাশে দেখেন কত কত পদের তারা ঢেকে দিচ্ছে ফল। তো ফল দিয়েই এইটা তৈরি হয়। তো আমরা আইসক্রিম খেয়ে আমরা হাতে হাতে আরেক পাশে চলে যাচ্ছিলাম। তো এখানে দেখলাম আবার অনেক সাংবাদিক। তো তারপরে দেখলাম যে হাঁটতে হাঁটতে আরও একটা জায়গায় সাংবাদিকরা মানে ইন্টারভিউ নিচ্ছে। তো আজকে একটা জিনিস মানে বলতে হয়, আজকে প্রচণ্ড সাংবাদিকরা যেত শেষ সময়, হ্যাঁ ওই মেলাতে। তো গাইস আজকে আর দেখার মতো কিছুই নাই। তো আজকের ব্লগটি আমি এখান থেকে শেষ করে দিচ্ছি। তো আপনাদের কাছে আজকের আমার এই ছোটো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন।